একজন আওয়ামী লীগের প্রার্থী, একজন নৌকার প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগ আর নৌকা মার্কার মধ্যে। এদেশের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, জীবন জীবিকার নিরাপত্তা, স্বাভাবিক চলাফেরা সবকিছুই এখন চরম বিপদের মধ্যে। মানুষকে এক অতল গহ্বরের মধ্যে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা, বিশেষ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাহেবরা, তারা সুখ স্বপ্নে বিভোর হয়ে আছে ক্ষমতা ধরে রাখার জন্য, আঁকড়ে রাখার জন্য। ফলে দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক যে দৃষ্টি, আন্তর্জাতিক যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে কথা, এগুলো কোনো কিছুই তারা গ্রাহ্য করছেন না। এটার একটাই কারণ, তারা এখন যে স্বর্গের মধ্যে বসবাস করছে সেখান থেকে বিদায় নিতে চায়। ক্ষমতার জন্য আপনাদের হৃদয় এত পাষাণ হয়ে গেছে, এত নিষ্ঠুর আপনারা হয়েছে, যে ন্যূনতম ভদ্রতা, শালীনতা এবং সহনশীলতার জায়গাটাকে ভেঙে তছনছ করে একেবারে একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে এমন একটি মাত্রায় নিয়ে গেছে যেখানে সরকারের বিরুদ্ধে টু শব্দ করলেই তার চরম বিপদ নেমে আসবে। হয় দীর্ঘদিনের জন্য কারাগারে, অথবা একেবারে চিরদিনের জন্য নিরুদ্দেশ, অথবা তার লাশ পড়ে থাকবে খাল বিল নদী নালা বিভিন্ন জায়গায়। আপনারা কোনো প্রতিদ্বন্দ্বিতা না পেয়ে একতরফা নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছে একজন আওয়ামী লীগের প্রার্থী, একজন নৌকার প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগ আর নৌকা মার্কার মধ্যে। আজকে সারা দেশব্যাপী অবরোধ, হরতাল যে কর্মসূচি চলছে, এর মধ্যে যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে এবং কত নিষ্ঠুর নির্দয়ভাবে, বাড়ি ঘরে গেছে, ভাঙচুর করেছে, না পেলে বাবাকে ধরে নিয়ে গেছে, না হলে ছেলেকে ধরে নিয়ে গেছে, না হলে ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, না হলে শ্বশুরকে ধরে নিয়ে গেছে, না হলে স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এটা পৃথিবীর কোন মানে মিনিমাম যাদের সভ্যতা এবং সুরুচি এবং সংস্কৃতি আছে তারা কি এটা করতে পারে? চলমান যে কর্মসূচি এটি অব্যাহত রয়েছে এবং আন্দোলনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে। আমরা যে লক্ষ্য নিয়ে এই সংগ্রাম করছি, এই লক্ষ্য হচ্ছে গণদাবির উপর ভিত্তি করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা, দলের মহাসচিব সহ সকল নেতাকর্মীদের মুক্তি সহ এক দফার দাবিতে চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপি এবং সমমনা দলগুলো, প্রতিটি নেতাকর্মী, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে এক অকুণ্ঠ শপথ নিয়ে রাস্তায় কর্মসূচি বাস্তবায়ন করবে। বন্ধুরা, এই এক দফার দাবিতে আবারও নতুন কর্মসূচি আগামী রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ। আবারও বলছি, আগামী রবিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি। এই অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য দলের এবং সমমনা দলের সকল নেতাকর্মী তারা উদ্বুদ্ধ চেতনায় রাজপথে অবস্থান করবেন।